আমারও না কিছু রেসপন্সিবিলিটি আছে মামা তোমার প্রতি। তোমার নাই থাকতে পারে, তুমি যখন ইচ্ছে আমাকে কাছে ডাকবে, তুমি যখন ইচ্ছে আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারো, বাট আমি পারবো না। আমি তোমার থেকে দূরে সরে থাকতে পারবো না। তুমি যদি এভাবে জেদ করো না মাম্মা, বারবার যদি এভাবে আমাকে বলো বাড়ি থেকে চলে যেতে চলে যেতে, আমি কিন্তু এই বাড়িতেই থেকে যাব আর কোনোদিনও এখান থেকে আমি কোথাও যাব না। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব। ওনার অপারেশনটা হয়ে গেলেই আমি চলে যাব, দুটো দিন না হয়। আপনার এখানে আর একটা দিনও থাকা উচিত নয়। কেন বলো তো? মামুনি, তুমি এটা কেন বুঝতে পারছো না? যে ব্যাপারটার জন্য ফ্যামিলির সবাই আহত হচ্ছে সেই ব্যাপারটা করার কি দরকার? উনি তো আমাদের বাড়ির গেস্ট, ওনাকে নিয়ে তুমি কেন টানাটানি করছো? এটা তো উচিত নয়। একটা সামান্য ব্যাপার, একটা সাধারণ মানুষ হয় আমরা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না। উনি শুধুমাত্র আমার বাবার মতো দেখতে, উনি অনুজ চ্যাটার্জি নন, তুমি একজন এক্স পুলিশ অফিসার, একজন দুধে পুলিশ অফিসার ছিলে তুমি, তুমি এটা ফিগার আউট করতে পারছো না? শুধুমাত্র অনুজ চ্যাটার্জির মতো দেখতে বলেই তুমি কিন্তু, আই এম সরি টু সে মামুনি, তুমি কিন্তু ওনার সঙ্গে যা খুশি তাই করতে পারো না। কি বললে তুমি আমাকে? শান্তি হয়েছে? এটাই শোনা বাকি ছিল তোমার জামাইয়ের থেকে, তোমার এটুকুই শোনা বাকি ছিল মাম্মা। সত্যি মাম্মা, তুমি যে করে এতটা স্বার্থপর হয়ে যেতে পারছো আমি তো জাস্ট ভাবতেই পারছি না। নতুন বিয়ে হয়েছে আমার, শ্বশুর বাড়ি আছে, আন সম্মান আছে, হরবার আমাকে অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছ, আমার লজ্জা হচ্ছে মাম্মা। কেন এই কাজগুলো করছো তুমি? কেন করছো এই কাজগুলো? কেন কেন করছো? এই শুনুন, আমি আপনাকে বলছি, এতক্ষণ ভালোভাবেই বলেছি, ভালোভাবে তো হয়নি তো, আপনার মনে হয়েছে যে আমি আপনাকে খারাপভাবে বলেছি। মাম্মা দেখো, আমি খারাপভাবে বলছি না, কিন্তু আমি আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার মাম্মামের লাইফটাকে এভাবে নষ্ট করবেন না, বাড়ি চলুন আমাদের সঙ্গে। উনি কোথাও যাবেন না, উনি কোথাও যাবেন না, এই বাড়িতেই উনি থাকবেন, এটাই আমার শেষ কথা। মাম্মা, গুড ডে সোম থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায়।